হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে। তোমরা এখন অনেক ভালো ভালো দেখছি আমি হেয়ারের ভিডিওগুলো দিলে অনেক ভালো ভালো কমেন্ট করছো। তো তোমরা ওয়েট হেয়ারের মানে ভিডিও চেয়েছিলে, তো ওয়েট হেয়ার আর কি করতে পারছি না। আজকেরই শ্যাম্পু করেছিলাম কিন্তু একদম ওয়েট হেয়ারের ভিডিও করতে পারিনি। কারণ কি বলো তো, এখানে শ্বশুরবাড়িতে যেহেতু রয়েছি, বাবা মা রয়েছে, তো তো কি বলবে না বলবে ওই ভেবে না আমি কোনো রকম সেইভাবে ভিডিও করি না। যখন দোকানে থাকে এই বিকেলের বেলাটায় একটু করে হচ্ছে হেয়ারের ভিডিও করছি জানো। আর হচ্ছে কি যে তোমরা এখন অনেক ভালো ভালো কমেন্ট করো, ওখানে তো তোমাদের সেইভাবে জানানো যায় না, তাই আমি মুখে বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত ভালো ভালো আমাকে কমেন্ট করার জন্য। আর তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি একটা বিনুনির ভিডিও দিও, তো ওই দেখো চুলটা ভালো করে ছেনে নিচ্ছি, আজকেরই শ্যাম্পু করেছিলাম, করে একদম চুলটা একদম ফুরফুরে হয়ে রয়েছে। আজকে না ডাবের কন্ডিশনার লাগিয়েছি, ডাবের শ্যাম্পুটা জানো তো অনেকটা দাম বেশি, আমি না অনেকগুলো আগে যেহেতু শ্যাম্পু ওই জন্য করে হচ্ছে ডাবের শ্যাম্পুটা আমি ব্যবহার করতে পারি না, সানসিল্ক ব্ল্যাক সানসিল্কটা ব্যবহার করি। কারণ ব্ল্যাক সানসিল্ক জানো 1 টাকার পাতাটা, তো অনেকগুলো লাগে বলে ওই ব্ল্যাক সানসিল্ক ব্যবহার করি। আর ডাবের কন্ডিশনারটা এনেছি, সিল্ক অ্যান্ড শাইনের যে সানসিল্কের কন্ডিশনার থেকে ডাবের কন্ডিশনারটা খুব ভালো চুলের জন্য। শ্যাম্পুটাও ভালো কিন্তু শ্যাম্পু অনেক লাগে বলে আমি ডাবের শ্যাম্পুটা ব্যবহার করতে পারি না, তো ওই কন্ডিশনারটা ব্যবহার করেছি। আজকে চুলটা দেখছি কি সুন্দর নরম আর একদম ঝকমক করছে চুলটা। তোমরা তো সিল্কি চুল পছন্দ করো, তো দেখো চুলটা ভালো করে ছানছি। আর উপরে খাটের উপর আমার বর বসেছিল, তো আমার হাসি লাগছে কি, তো দেখো চুলটা একদম সিল্কি হয়ে রয়েছে। আর বিনুনি করব, তোমরা বলেছিলে যে দিদি একটা বিনুনির ভিডিও দিও, তো দেখো সুন্দর করে একটা বিনুনি করছি। আর সামনে চুলটা একটুখানি হচ্ছে এইভাবে তুলে নিচ্ছি, কারণ সামনে চুলটা শুধু পেতে ছানার থেকে, তো ভাবলাম একটুখানি তুলি আর একটা ক্লিপ দিই, দিয়ে আর হচ্ছে সুন্দর করে হচ্ছে বিনুনিটা করি। বিনুনিটা কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বিনুনি আর কি যেরকম নর্মাল বিনুনি করি সেই রকম, কিন্তু লম্বা চুলের বিনুনি আর ছোটো চুলের বিনুনির মধ্যে একটা অনেক তফাত। লম্বা চুলের বিনুনি করে তুমি যেখানে খুশি যাবে, এত সুন্দর ভালো লাগে যে কি বলবো। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। কিন্তু তোমরা অনুরোধ করেছো বলেই আমি হচ্ছে কি যে এই বিনুনির ভিডিওটা করেছি। যদিও আমারও বিনুনি করতে খুব ভালো লাগে, কিন্তু এখন না সংসারের কাজে বাবুকে সামলে আর বিনুনি করার সময় হয় না। কিন্তু আগে যখন প্রথম প্রথম আমার নতুন মানে বিয়ে হয়ে এই বাড়িতে আসি, আমি রোজ দিন মানে বিনুনি করা থাকতো, বিনুনি করেই আমি সমস্ত কাজ করতাম। কিন্তু এখন আর এদের বাড়িতে খেটে খেটে আর দুটো ছেলেকে সারাক্ষণ ওদের পিছনে এই করে দাও ওই করে দাও করতে করতে আর চুলের পিছনে আর আমার যত্ন নেওয়া হয় না। তো আমার সব দিনই বিনুনি করতে ভালো লাগে, এখন হচ্ছে বিনুনির থেকে খোপা করে এই যে তুলে রেখে দিই টঙের মাথায়, কারণ এত কাজ পেরে উঠি না বলে। তো দেখো বিনুনিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর নতুন বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। সিম্পল একটা বিনুনি করেছি, কিন্তু এই লম্বা চুলের দেখবে এই সিম্পল বিনুনিটাই কত ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমরা দেখেছি বিনুনির ভিডিওগুলো তোমরা কমেন্টও করো ভালো ভালো, তো তার জন্য বিনুনিই করেছি, কোনো রকম আর অন্য রকম আর কিছু করলাম না। তোমরা বলেছিলে বিনুনি মানে ব্রেড বান বলেছিলে, আমি ব্রেড বান আর আজকে আর করিনি, অন্য একদিন করব, আজকে শুধু বিনুনিটা করেছি তোমাদের অনুরোধে। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানিও। হ্যাঁ দেখো লম্বা চুলের বিনুনি কত সুন্দর, না আর কিছু করতে লাগে এই লম্বা চুলের বিনুনি থাকলে। আর তোমরা অনেকে চুল কাটার ভিডিও চেয়েছো, তো এখন আর চুলটা কাটছি না। আর ডাবের কন্ডিশনারটা কেউ যদি ব্যবহার করে থাকো না খুব ভালো জানো, আমি নিজে ব্যবহার করে দেখছি আজকের, যদিও আগে লাগাতাম কিন্তু কি বলো তো মাঝে মাঝে আমাদের ওখানে তো পাওয়া যায় না, সব থেকে বড়ো কথা, এখানে ঘরের সামনে দোকান আছে, কিনে এনে এবার থেকে লাগিয়ে নেব চুলে, তো চুলটা বেশ ভালো হয়। তো দেখছো কত সুন্দর লাগছে, তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।